আজকের এই ভিডিওতে থাকছে হচ্ছে আপনার অনেক কিছু যেগুলো আপনি কোনোদিন দেখেন নাই অথবা ভাবেন নাই অথবা বুঝতে পারেন নাই অথবা জানেন না অথবা জানেন না ফল ডালিম এবং পাথরের নিচে হচ্ছে আপনার পানি না দেখতে পাচ্ছেন এখানে ডালিম এই ডালিমগুলো কিন্তু আমাদের বাঙালিরা কিন্তু এখানে চাষ করে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন আরো পানি এই পানিগুলো কিন্তু অনেক কষ্ট অনেক সাধনার পরে কিন্তু এই পানিগুলো এখানে পাওয়া যায় বাট সচরাচরগুলো এই পানিগুলো কিন্তু অনেক জায়গায় সৌদি আরবে দেখা যায় না এখানে আল্লাহ নিয়ামত এটা আর এই নিয়ামতগুলো কিন্তু মানুষের জন্য থাকে ভালো মানুষের জন্য থাকে ইনশাআল্লাহ সো এটা কি ফল এটা মেবি আপেল সো এখানে যদি দেখাই আপনাদের গাছ থেকে আপেলগুলো পড়ছে বাট অনেক সুন্দর এখানে মরুভূমির দেশে যে এগুলা থাকে ঠিক আছে এটা মানে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত এটা এটা হচ্ছে আল্লাহ নিয়ামত এখানে দেখতে পারতেছেন এই যে ফল গাছ আরো আছে এখানে এই যে দেখতে পারতেছেন এই যে উদ গাছগুলো আছে এখানে অনেক ঠিক আছে এগুলা লক্ষণ না কি বলে আমি জানি না আপনারা যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্টে বলে দিবেন এই কি ফল কাছে থেকে দেখাই এই যে দেখতে পারতেছেন কি ফল যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন আসলে আমি জানি না বাট এগুলো সৌদি আরবে অনেক কষ্ট করে কৃষকরা কিন্তু ফলায় ঠিক আছে দেখতে পারতাছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক একটা মাছ দা যেটা হচ্ছে কৃষিরা কাজ করে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিন ফল ঠিক আছে তিন ফল গাছ এটা সো এখানে দেখতে পাচ্ছেন এই সিজনে এখন এটা নাই বাট এটা হবে পরে বাট এটা হচ্ছে আপনার তিন গাছ তো আলহামদুলিল্লাহ গাইস এখানে আপনাদের অনেক কিছু দেখাতে পারতাছি যাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো বাট আমার বাসা এখান থেকে হচ্ছে আপনার 5 মিনিট লাগে আমি মাঝে মাঝে এখানে ঘুরতে আসি অনেক কিছু দেখি ভালো লাগে আর কি প্রাকৃতিক পরিবেশ কারণ আপনারা জানেন এটা হচ্ছে মরুভূমির দেশ আর মরুভূমির দেশে তো এইগুলো মানে দেখা অনেকটা টাফ সো এই জন্য আর কি এখানে আসি মাঝে মাঝে কারণ বাংলাদেশে একটা ফিল নিতে আর বাংলাদেশে আপনারা জানেন অনেক প্রাকৃতিক পরিবেশ আর অনেক ভালো লাগে আসলে এটা আপনি বুঝবেন কখন জানেন যখন আপনি অনেক দূরে যাবেন যখন দেখবেন আপনার গাছপালা ফল এগুলো আপনি নিজ চোখে দেখতে পারবেন না জাস্ট দেখবেন যে মার্কেটে আছে তখন আপনার কাছে অনেক খারাপ লাগবে আর তখন আপনি এই জায়গায় আসতে পারেন আসলে অনেক ভালো লাগবে ঠিক আছে সো আর এইখানে দেখতে পাচ্ছেন এদিকে অনেক মানে আর কি ডালিম এগুলো আর কি এদিক দিয়ে আর কি বেশি লাগাইছে বাট জানি না যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আর এরকম যারা আছেন সৌদিতে সো আপনারা যাবেন মাঝে মাঝে প্রাকৃতিক পরিবেশে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে ঠিক আছে এটা আছে এখানে বাসায় আর বাসায় যা হচ্ছে আপনার এখানে ভিডিওটা এডিটিং করতে হবে ঠিক আছে চলেন এই দেখেন আরো মানে পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মানে দেখার মতন জায়গা ঠিক আছে এই যে ফুল এই যে আরো আছে এখানে মানে দেখার মতন একটা জায়গা সেই সো আজকের ভিডিওটা অবশ্যই আপনার কাছে ভালো লাগছে ভালো লাগে থাকলে একটা লাইক দেন শেয়ার দেন বাই বাই টাটা